ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনিস চিলি ব্লগ। তোমরা সবাই কে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, কিন্তু আমি আজকে ভালো নেই। সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ, তাই দুপুরেও কিছু খাওয়া দাওয়া করিনি। সন্ধেবেলা একটু শরীরটা ভালো হতে, তাই ভাবছি সন্ধেবেলায় কিছু খাবার বানিয়ে খাবো। ভাবছি ঘরে ম্যাগি আছে, তাই ম্যাগি করে নেব, আর রাতের বেলাও একটা কিছু বানিয়ে নেব, যাতে রাত্রেবেলা ভালো করে ডিনারটা করতে পারি। এখন বাজে সন্ধে 6টা, আর 6টা থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। জলটা ফুটতে দিয়ে দিয়েছি ভালো করে, জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি ম্যাগিগুলো টুকরো করে দিয়ে দিলাম, দিয়ে ম্যাগিটাকে ভালো করে জলের সাথে ফুটতে দিচ্ছি। ম্যাগিটা ভালো করে সিদ্ধ হয়ে যেতে এর মধ্যে দিলাম ম্যাগি মশলা, লঙ্কা গুঁড়ো, নুন আর সামান্য একটু ধনে গুঁড়ো, দিয়ে সামান্য একটু জল দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। আমি আমার সন্ধেবেলার খাবারটা খেয়ে নিই, যেটা বানিয়েছিলাম ম্যাগি। তাহলে তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে রান্নাঘরে। আমি 1 কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটাকে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। তোমাদের কাছে টাইম না থাকলে তোমরা 1/2 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো। প্রথমেই প্রেশার কুকারের মধ্যে ছোলার ডালটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি 2.5 কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে ছোলার ডালটাকে একটা সিটি দিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে 2-3টে সিটি দিয়ে নেব। এবার অন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম হয়ে যেতে দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা আর তেজপাতা, দিয়ে সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, তোমরা চাইলে আদাকে ঘষেও নিতে পারো। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে ভালো করে ফুটতে দিচ্ছি। ফুটে যেতে এর মধ্যে দিলাম পরিমাণ মতো চিনি আর জিরে গুঁড়ো, দিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দিয়ে তারপরে সবার শেষে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ডালটা নামিয়ে নিলাম। আমি রান্না করার পর উপরে চলে এসেছি, ভাবছি একটু রেস্ট নিয়ে নেব, যেহেতু সকাল থেকে শরীরটা একদমই ভালো ছিল না। তো আজকে আমি ম্যাগি বানালাম আর ছোলার ডাল বানালাম, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে জানিও। তোমাদের সকলের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের জন্য টাটা।